বানানা তো আমরা সবাই খেয়েছি, খেতে খেতে বোর হয়ে গিয়েছি, নতুন কিছু ট্রাই করা যাক। আচ্ছা, বানানা মিল্কশেক হলে কেমন হয়? ইয়েস ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কি করে বাসায় খুব ইজি ওয়েতে আপনারা বানানা মিল্কশেক তৈরি করতে পারেন। আমরা তো এখন বাসায় আছি, তাই বাসায় যত পারা যাক হেলদি খাবার খাওয়া উচিত। এমনই একটা ড্রিঙ্ক বানানা মিল্কশেক, এটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। বানানা হচ্ছে ভিটামিন B6 এর সলিড সোর্স। ভিটামিন B6 আমাদের বডিতে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে। বানানা মিল্কশেকে প্রায় 45% এনার্জি, প্রোটিন, কার্বোহাইড্রেটস আর ফাইবার আছে। আপনারা তো বুঝেই গিয়েছেন যে এই বানানা মিল্কশেকটা অনেক রিফ্রেশিং আর অনেক হেলদি। খুব ইজি স্টেপস ফলো করি আপনারা তৈরি করতে পারেন বানানা মিল্কশেক। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কী করে এই বানানা মিল্কশেক তৈরি করা যায়। এর আগে যারা এখনও শিল্পাস ব্লগস এন্ড কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন। সো লেটস মেক ইট। বানানা মিল্কশেক বানাতে আমার যা যা লাগবে, আমি এখানে চিনি নিয়েছি, নিয়েছি হরলিক্স, আমি এখানে লাইট হরলিক্স নিয়েছি, আর নিয়েছি কলা। এরপরে আমি 1 কাপ মিল্ক নিয়ে নিয়েছি। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু পিল দ্য বানানা, দেন কাট ইট ইন্টু স্লাইসেস। এবার বানানাগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিলাম। আমি এখানে একটাই কলা নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মিল্ক। আপনারা যদি কলা বেশি দেন তাহলে সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নেবেন দুধের পরিমাণটাও। এবার আমি চিনি দিব। চিনির পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ কলা তো এভাবেই মিষ্টি হয়। আমি এখানে লাইট হরলিক্স নিয়ে নিয়েছি, তাই আমি এখানে চিনি দিচ্ছি। আপনারা যদি রেগুলার হরলিক্স নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চিনি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনারা চাইলে চিনিটা ইউজ করতে পারেন। এবার আমি 1 চামচ হরলিক্সও দিয়ে দিয়েছি, আগেই বলেছি আমি লাইট হরলিক্স নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনাদের স্মুদির উপর ডিপেন্ড করবে। উই হ্যাভ টু ব্লেন্ড আনটিল মিক্সচার টার্নস ইনটু স্মুদি। এবার আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, মানে ডানোর যে দুধটা আছে সেটা, এটাও 1 চামচ দিয়ে দিয়েছি। আমি ফ্রিজে পানি রেখেছিলাম, যেটা এখন ফ্রিজ হয়ে আইস হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে বের করে নিচ্ছি একটা আইসিং বক্স থেকে। দেখতেই পাচ্ছেন আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্টের আইস হয়ে গিয়েছে। এবার আপনারা যেই কাপে বা যেই মগেই খান না কেন, সেটার মধ্যে সার্ভ করে নেবেন। আমি এবার এখানে আমার যে স্মুদিটা আছে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আর একটু বলে রাখি, এটা যাতে একেবারে স্মুদ হয়, স্মুদ হলেই কিন্তু সেটা স্মুদি হবে, তা না হলে কিন্তু হবে না। যদি আপনাদের একবারে স্মুদিটা একেবারে ফ্রেশ বা ক্লিয়ার স্মুদ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার ব্লেন্ড করে নেবেন আর দেখবেন যেটা স্মুদ আছে নাকি। এবার আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি। গরম তো পড়েছে প্রচুর, তাই আইস কিউবও দিয়ে দিচ্ছি, খুবই রিফ্রেশিং লাগবে খেতে। ইয়েস, আই এম ডান। এবার স্ট্র বা যেটাই আছে সেটা কিন্তু দিয়ে আপনারা সার্ভ করতে পারেন, বা এত ফ্যাশন না করে জাস্ট নর্মালি কিন্তু ড্রিঙ্ক করতে পারেন। ভেরি ইজি, রাইট? তো দেরি কেন, চট জলদি বানিয়ে ফেলুন বাসায় বানানা মিল্কশেক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে পাশেই থাকুন আমাদের। রিফ্রেশিং ড্রিঙ্ক ড্রিঙ্ক করে মনটাকে রিফ্রেশ করুন। ওরে বাবা, ঘন্টার অবস্থা আপনারা শুনতেই পাচ্ছেন, তাহলে দেরি কেন, সাবস্ক্রাইব লেখার পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিন, যেন আপনারা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যান। আজকের মতো এতটুকুই। স্টে সেফ অ্যাট হোম। বানানা মিল্কশেক যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবেন না। সো স্টে সেফ, স্টে অ্যাট হোম। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।